নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে পথ বাংলা থেকে রাজু মন্ডল বলছি। এই মুহূর্তে খবর পেয়েছি যে আর কিছুক্ষণ আপনারা এই দু তিন দিন ধরে একটা জটিলতা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে ২০ কোটি টাকা পাওয়া গেছে। এই সূত্রে আমরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বাড়ি গিয়েছিলাম, কিন্তু উনি আমাদের কিছুই জানাননি। আমাদের বলেছিল হঠাৎ করে ওনার নাকি স্ট্রোক হয়েছে, কিন্তু দেখা যাক। কিন্তু উনি এখন নাকি ভুবনেশ্বর থেকে আসছে। বন্ধুরা তাড়াতাড়ি আসো, আমার সঙ্গে চোখে পর্দা রাখো। আর কিছু বলতে ভাতা আমি হারিয়ে ফেলছি। পার্থ চট্টোপাধ্যায়ের কত টাকা মানে কীভাবে পেয়েছে উনি যদি কিছু জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি কথা বলতে পারছি না বন্ধু, এতটা মানে একটা পরিস্থিতি চাপা জীবন। নমস্কার বন্ধু, আমি খাজু মন্ডল, আবার চলে এসেছি পথ বাংলা চ্যানেল থেকে। এইমাত্র খবর শোনা গেল যে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাম্বুলেন্স কিছু মাত্র মানে উনি আসছেন, এবং আমরা ওনার কাছে যাবো, দেখবো ওনার নাকি শরীর কি খারাপ হয়েছে। আমাদের আগেরবারে প্রেস কনফারেন্স করেননি, আমরা যাই দেখি ও কি বলে। আসো, কেমন মানে আসো আমার সঙ্গে, তাড়াতাড়ি আসো। A few moments later. বন্ধুরা আমি আবার চলে এসেছি, আমাদের চ্যানেল নাম হচ্ছে পথ বাংলা। এখন অর্পিতাকে আটক করেছে পুলিশ, অর্পিতাকে নিয়ে এসেছে। চলো বন্ধু আমরা যাবো, অর্পিতাকে কিছু প্রশ্ন করবো, দেখা যাক এত ক্ষতি মানে। আমার কোনো বাড়ি নেই, আমি এই সম্পর্কে তোমাদের যত খোঁজ আছে তোমরা খোঁজ করো। আমি এই সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। আপনার দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে পথ বাংলা টিভি থেকে আমরা এসেছিলাম, ওনাকে প্রশ্ন করছিলাম কিছু, কিন্তু ওনার কোনো উত্তর দেয়নি। এবার দেখা যাক বন্ধুরা, আমাদের সাংবাদিকরা আরও কিছু বিভিন্ন সাংবাদিক আসছে, ওরা কি বলে দেখা যাক। আমাদের এই বক্তব্য শেষ করলাম। বন্ধুরা আমরা পথ বাংলা টিভি থেকে আবার চলে এসেছি, আমরা ইডি অফিসারকে জিজ্ঞেস করবো যে ২১ কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, কীভাবে হলো আমরা কিছু মানে তথ্য জিজ্ঞেস করবো। আসুন চেয়ারম্যান জয়পথ আসুন। হ্যাঁ স্যার নমস্কার, আমরা পথ বাংলা টিভি থেকে এসেছি যে এত ২১ কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হলো কীভাবে হলো এটা। আমরা তদন্ত করছি, এখন পর্যন্ত আরো পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা আপনার আমাদের তদন্ত শেষ হওয়ার পরে। একটা কোশ্চেন ছিল, বলছি যে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও কি কারো কেউ জড়িত আছে, এই বিষয়ে কিছু বলুন। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অনেকেই জড়িত আছে, এটা তো আপনাদের সামনে আসছে, আপনারা দেখছেন। আরও অনেকে জড়িত হয়তো আছে আপনাদের, এবারে যেটা আপনাদের সামনে স্যার ওনার কাছে কি অনেক মানে মানে কিছু টাকা মিলতে পারে কি? হ্যাঁ আশা তো করছি টাকা। ধন্যবাদ, অনেক স্যার ধন্যবাদ। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানলেন যে আমরা ইডি অফিসারের কাছে মানে কথা বললাম, উনি বললেন যে কীভাবে তদন্ত করে আরও মানে আর একটা বাড়ির সিল আছে, কীভাবে তার সম্পর্কে জানালেন যে ওই বাড়িটা সিল আছে, মানে ৩০ কোটি টাকা মিলতে পারে সঠিক তো জানাননি, এবং তদন্ত করুক। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পথ বাংলা টিভি। নমস্কার। স্যার আমরা পথ বাংলা টিভি থেকে স্যার এসেছিলাম, স্যার আপনি ২৯ কোটি সম্পর্কে কিছু বলুন স্যার। কালকে স্যার উদ্ধার হলো স্যার, এই বিষয়ে আপনি কিছু বলুন স্যার। আমার কোনো দোষ নেই না স্যার। তাহলে ৮ কোটি টাকা কি স্যার মিথ্যে কথা? ১০০ কোটি টাকা আমার কাছে স্যার। স্যার আপনি বলুন স্যার, একটু বলে দিন। আমার আমি স্যার এখনো পর্যন্ত স্যার ৪৯, স্যার আপনি আমার কথা শুনুন স্যার, এখনো পর্যন্ত ৪৯ কোটি টাকা মিলেছে, এরপরে কি মিলতে পারে? এখন একটা মানে একটা ফ্ল্যাট শুরু করা আছে। আমার শরীর অসুস্থ, প্লিজ আপনারা কেউ ডিস্টার্ব করবেন না প্লিজ, আমার শরীর কিন্তু খুব অসুস্থ। না স্যার আমার কি হচ্ছে, আপনাদের যদি কোনো কথা জিজ্ঞেস করা থাকে আপনি স্যার কিছু বলুন স্যার। আমি কাকে জিজ্ঞেস করব স্যার, আপনাকে ছাড়া কাকে জিজ্ঞেস করব? এইভাবে আপনি কত জনগণের মানে টাকা নিয়ে খেলেছেন স্যার, একটু বলুন স্যার। প্লিজ শিক্ষিত ছেলেদের টাকা নিয়ে তুমি নিয়ে স্যার, একটু বলুন স্যার, একটু বলুন স্যার, একটু বলুন স্যার, দয়া করে স্যার বলুন স্যার। এ ফিউ মোমেন্টস লেটার খতম।
বাই বাই, টাটা, গুড বাই, গয়া।